সাধারণত আমরা সোনা বা হীরাকে সবচেয়ে মূল্যবান রত্ন হিসেবে মনে করি। শুধু অলংকার রূপে পড়তে পারলেই যে এই ধাতুগুলো খুব মূল্যবান তা কিন্তু নয়। বিশ্বে এমন কিছু ধাতু রয়েছে যেগুলোর মূল্য আমাদের কল্পনার বাইরে। পৃথিবী জুড়ে রয়েছে এমন কিছু মূল্যবান ধাতু বা মেটাল যা অধিকাংশেরই অজানা, যার মূল্য কোটি টাকারও অধিক। মার্কিন গণমাধ্যম মার্কেট ওয়াচ বিশ্বের মূল্যবান 5টি ধাতুর তালিকা প্রকাশ করেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের মতে অ্যান্টিমেটার বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু। এটি প্রতি গ্রামে মূল্য 6.25 লাখ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় 393.75 লাখ কোটি টাকা। 17 নভেম্বর 2011 সেন্টার ফর ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চের বিজ্ঞানীরা অ্যান্টিমেটার বানাতে সক্ষম হয়েছেন। মূল্যমানের দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়াম। এটি প্রতি গ্রামের মূল্য প্রায় 170.91 কোটি টাকা। 1950 সালের যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার রেডিয়েশন বিশ্ববিদ্যালয়ের 4 জন বিজ্ঞানী যৌথভাবে ক্যালিফোর্নিয়াম আবিষ্কার করেন। ক্যালিফোর্নিয়াম হচ্ছে একটি রেডিও অ্যাক্টিভ ধাতব রাসায়নিক উপাদান। এটি কাজে লাগিয়ে সোনা রূপার উৎসস্থল অনুসন্ধান করা হয়। এছাড়াও ক্যালিফোর্নিয়াম দ্রুত ও দক্ষতার সঙ্গে বিমানবন্দরে মালপত্র না খুলেই তা পরীক্ষার কাজে ব্যবহৃত হয়। হীরা পৃথিবীর এক দুর্লভ রত্ন। এক সমীক্ষা থেকে জানা গিয়েছে এমন কিছু হীরা রয়েছে যার মূল্য প্রতি গ্রাম 34.81 লাখ টাকা। প্রাকৃতিক ভাবে হীরা পৃথিবীর 140 থেকে 190 কিলোমিটার গভীরে উচ্চতাপ ও চাপের মধ্যে থাকে। আগ্নেয়গিরির বিস্ফোরণে ম্যাগমার দ্বারা কয়লার সঙ্গে বেরিয়ে আসে। হলুদ, বাদামি, সবুজ, গোলাপি, লাল রঙের হীরা রয়েছে। হীরার পরে ট্রিটিয়াম বিশ্বের চতুর্থ মূল্যবান ধাতু। 1 গ্রাম ট্রিটিয়ামের মূল্য প্রায় 18.9 লাখ টাকা। এই ট্রিটিয়াম কথাটি এসেছে গ্রিক শব্দ ট্রিটস থেকে, যার মানে হচ্ছে তৃতীয়, অর্থাৎ 3টি কণা, একটি প্রোটন ও 2টি নিউট্রন দ্বারা গঠিত। সামান্য পরিমাণে ট্রিটিয়াম প্রাকৃতিকভাবে পৃথিবীতে পাওয়া যায়, তবে বেশিরভাগ ট্রিটিয়াম কৃত্রিম উপায়ে সৃষ্টি করা হয়। মূল্যরূপে এর ব্যবহার দামি ঘড়ি, ওষুধ এবং রেডিওথেরাপিতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কিছু পরিমাণ অস্ত্র নির্মাণের কাজেও ব্যবহৃত হয়। রেডিয়াম খুবই দুর্লভ, দামি ও অনেকটা রূপার মতো রঙের ধাতু। সাম্প্রতিক বাজারে এর মূল্য প্রতি গ্রাম প্রায় $1,040। প্রতিফলিত বৈশিষ্ট্যের জন্য রেডিয়াম সচরাচর ব্যবহৃত হয়ে থাকে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, কানাডা রেডিয়ামের উৎপত্তিস্থল। প্রতিফলিত চমকের জন্য রেডিয়াম বিভিন্ন ধরনের সার্চ লাইট ও আয়না নির্মাণেও ব্যবহৃত হয়। অলংকারের কাজে যেমন হোয়াইট গোল্ডের সঙ্গেও প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন শিল্পক্ষেত্র, মোটরগাড়ি শিল্পেও রেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।